মুক্তা হচ্ছে এক ধরনের রত্ন পাথর। সাধারণত এগুলো নারীদের গহনায় ব্যবহৃত হয়। মুক্তা কোথায় থেকে উৎপন্ন হয় তা আমরা কম বেশি সকলেই জেনে আছি, বা আপনারা আমার এই চ্যানেলেই আগের ভিডিওতে দেখে থেকেছেন। কিন্তু আপনারা কি জানেন ঝিনুক থেকে কিভাবে মুক্তা চাষ করা হয় বা মুক্তা কিভাবে বার করা হয়? এই ভিডিওটি আপনাদেরকে আজ আমি দেখাতে চলেছি, তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। মতি ফার্মিং প্রসেস। আপনাদের মধ্যে তো প্রশ্ন সবসময় জেগেছে, মতি কিভাবে তৈরি করা হয়। তাছাড়া এই মতির নাম আমরা সবসময় শুনে থাকি, আর এগুলো মেয়েরা পড়তে খুবই ভালোবাসে। এই মতির দাম দিনের পর দিন কেন বেড়ে চলেছে? মতি সাধারণত দুই রকম প্রসেসে বানানো হয়। প্রথম প্রসেস হচ্ছে সমুদ্র থেকে পাওয়া শামুক থেকে, আর দ্বিতীয় প্রসেস হচ্ছে সমুদ্রের শামুককে বায়োফ্লক পদ্ধতিতে চাষ করে। চলুন আমরা জেনে আসি সমুদ্রের ভেতরে থাকা শামুক থেকে কিভাবে মুক্ত পাওয়া যায়। বন্ধুরা, সমুদ্রের অনেক গভীরে এক প্রজাতির ঝিনুক এর ভেতর থেকে মুক্ত পাওয়া যায়। অনেক মানুষ মনে করে মুক্ত এদের পেটের মধ্যেই জন্ম দিয়ে থাকে, কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই এরকম কখনোই হয় না। ঝিনুক প্রজাতির প্রাণীগুলো সমুদ্রের যে সমস্ত এলাকায় বাস করে ওখানে ছোট ছোট স্লিপ খেয়ে থাকে। এবার যতদিন সময় যায় ওটার ওপর একে একে এক আস্তরণ জমা হয়, আর এটা হচ্ছে আসলে ক্যালসিয়াম কার্বনেট। আর এই খাস পদার্থ সাধারণত ঝিনুকের পেটের মধ্যেই উৎপাদন করা হয়। সময়ের সাথে সাথে এর ওপর যত আস্তরণ তৈরি হয় ততই এটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, আর যার ফলে এটা একসময় পাথরে পরিণত হয়ে যায়, আর এই পাথরকে আমরা মুক্ত বলে জানি। তারপরে ঝিনুকগুলোকে বা শামুকগুলোকে সমুদ্র থেকে বাইর করে নিয়ে আসা হয়। পরে এই ঝিনুকগুলোকে ভেঙে পেটের মধ্যে থেকে মুক্ত বার করে নেওয়া হয়। আর বন্ধুরা, এইভাবেই মুক্ত তৈরি করা হয়, যেটা আমরা হাড় তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। আর বর্তমান যুগে মুক্তর দাম দিনের দিন বেড়েই চলেছে, যার ফলে এই মুক্তর চাষ প্রচুর পরিমাণে করা হচ্ছে। আর যদি বায়োফ্লক পদ্ধতিতে মুক্তর চাষ করা হয় তাহলে তার মুখ খুলে বীজ দেওয়া হয়, যার ফলে এগুলোর উপর ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়া শুরু হয়ে যায়। বন্ধুরা, বর্তমান সময়ে মানুষ কোটি কোটি টাকা উপার্জন করছে এই ঝুনুকের চাষ করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।